নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। রান্নার কথা কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব চাপড় ঘন্ট। চাপড় ঘন্টর জন্য আমি এখানে মটরের ডাল, 100 গ্রাম মটরের ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালটাকে এবার আমি মিক্সিতে বেটে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার এটা মিক্সিতে আমি বেটে নিচ্ছি। কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। ডাল বাটাটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আমি এটাকে নেড়ে দিয়ে কড়াইয়ের মধ্যে চাপড় তৈরি করে নেব। এটাকে আমি উল্টে দিচ্ছি, উল্টে ভেজে তুলে নেব। চাপড় ঘন্ট রান্না করার জন্য আমি নিয়েছি এখানে 3টে করলা, 100 গ্রাম পেঁপে, 1টা কাঁচা কলা, 2টো বেগুন, 100 গ্রাম বটবটি, 1টা ছোট মূলো, 1টা গোটা মিডিয়াম সাইজের আলু, 200 গ্রাম কুমড়ো। তেলটা গরম করে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে, আর দিচ্ছি রাঁধুনি ফোড়ন। এটা থেকে গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব করলা। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি করলা। করলাটা ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেব। প্রথমে দেব পেঁপে, আলু, দেব মূলো, বটবটি, এক চামচ নুন, আর অল্প একটু হলুদ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটা সেদ্ধ হওয়া অবধি। তরকারিতে যে জলটা বেরিয়েছিল তাতেই জলটা তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, আর 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে আমি গোবিন্দভোগ চালের অল্প গুঁড়ো নিয়ে দুধে গুলে দিয়ে দিচ্ছি। এটা দিলে এটার মধ্যে এটা স্বাদটাও ভালো হয় এবং আঁচও ধরে। ডালের এই চাপটিগুলো এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। আর দেব ঘি, 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চাপড় ঘন্ট।